প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে পাইলিং এর কাজের মধ্যে মাটির ভিতর কি হচ্ছে আমরা কেউ দেখি না, কেউ বুঝতে পারি না। তাই পাইলিং এর কাজগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বের সাথে করতে হয়, এবং এই কাজগুলো সঠিক নিয়মে করতে হলে যে বিল্ডিং মিস্ত্রি থাকে, কন্ট্রাক্টর থাকে, তার একটা লোক থাকা খুব জরুরি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। ভালো লাগলে দয়া করে শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। যে কথাটি বলতে চেয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি ফাইলিংয়ের কাজ, কারণ মাটির ভিতরের যেই পিজেরাগুলো দেওয়া হয় সেটা সঠিক নিয়ম ওখানে থাকছে কি না আমরা কেউ জানি না। তাই বিশেষ করে ব্লক এবং রিং এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। একটা ধার দিয়ে বানতে হবে, আর একটা ওয়েল্ডিং করতে হবে, একটার পর একটা এইভাবে একটা ওয়েল্ডিং একটা তার দিয়ে বানতে হবে। দেখেন, একটা পরে ওয়েল্ডিং করবে, একটা পর একটা বানতেছে। এভাবে যদি আপনি করেন তাহলে পিজরাটা টিকসই মজবুত থাকবে, এবং মাটির ভুতুর ঢুকানোর সময় কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেক সময় যদি শুধু তার দিয়ে বেঁধে থাকে তাহলে রিংগুলো ছুটে যায়, কারণ অত লম্বা 100 ফুট গভীরে এই ফিজরাটা ঢুকবে, তাহলে এটা ঠিক থাকতে পারবে না। বিশেষ করে ব্লক যে ব্লকগুলো দেওয়া হয় সে ব্লকগুলো ঘন করে দিতে হবে, কমপক্ষে 8 ফিট দূরত্ব দিতে হবে, যাতে ওখানে কপারিংগুলো ঠিক থাকে। সেই দিকে একটু মনোযোগ দিবেন, এবং যে মাটির ভিতরে যে পিজরাটা ঢুকায় তাহলে মাটিতে না রাখার মতো এই যেখানে ব্লকগুলো দেওয়া হয়েছে, কারণ এটা রিংটা ঢুকানোর সময় এই ব্লকগুলো ঢুকানো হচ্ছে। দেখেন, এই ব্লকগুলো দিয়ে দিতে হয়, ঠিক মতো দিচ্ছে কিনা একটু দেখতে হয়। মালিকের একটা লোক থাকলে জানাশোনা তাহলে ভালো, এবং বোরিং করার সময় ভালো করে ওয়াশ হয়েছে কি না তাও দেখতে হবে, এবং ডালাইগুলো সঠিক নিয়ম হচ্ছে কি না তাও দেখতে হবে। দেখেন রিংগুলো কীভাবে করা হয়েছে, এগুলো রিং, এগুলো দিয়ে ডাইয়া করা হয়, পিজরা বাঁধা হয়। পিজরাটা তো আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেছেন কাজগুলো। এই পিজরার মধ্যে 100 ফিট এই পিজরা, এখানে চারভাগে ভাগ করে এই রিংগুলো বাঁধতে হয়। এই চারভাগে ভাগ করলে হয় 25 ফুট এক ভাগে, প্রথম 25 ফুট বাঁধবে 4 ইঞ্চি করে, এবং মাঝখানে 2 ভাগ থাকবে, সেই 2 ভাগ 6 ইঞ্চি করে বাঁধবে রিং, এবং উপরে 25 ফুট থাকবে 4 ইঞ্চি করে এইভাবে বাঁধতে হয়। অর্থাৎ চারিভাগে ভাগ করে ইঞ্জিনিয়ার বাইরা এই ডোরিংয়ের নকশার মধ্যে দিয়ে থাকে, সাইজ সই করে এক একজন এক এক রকমের দেখে 5 ইঞ্চিও দেয়, এবং কেউ 3 ইঞ্চিও দেয়। এটার মধ্যে সাইজ সই দেওয়া হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, এবং 16 mm 7টি লট 20 ইঞ্চি ডাইয়া, এবং 10 mm রিং দিয়ে এই ফিজরাগুলো করা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশেষ করে যারা বিল্ডিং নির্মাণ শ্রমিক আছে, এবং মালিক ভাইরা, বিশেষ করে মালিক ভাইরা এগুলো জানাশোনা থাকা দরকার। তাই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কাজগুলো কীভাবে করা হচ্ছে, এবং কীভাবে কাজগুলো করতে হয়। এই
ফাইলিং এর কাজের সম্পূর্ণ ভিডিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই দেখতে পারবেন, যদি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে তো দেখতে পারবেন না। হয়তো আরও অনেকের এরকম ভিডিও দিয়ে থাকে, ওখানেও দেখতে পারবেন, আমারটা দেখতে হবে তেমন জরুরি না। দেখেন রিংগুলো কীভাবে করা হচ্ছে, দেখতে হবে। দেখেন মাঝখানে রিং দিয়ে লটগুলো একদম সেন্টার সেন্টার করিয়ে বসানো হয়েছে, কারণ সাতটা লট ওখানে মিলাইয়ে গ্যাপ মিলাইয়ে বানতে হয়। দেখেন খুব সুন্দর করে এটা ভিতরে একটা রিং দিয়েছে, এটা পরে খুলে নেবে। এটা হলো ডায়াটা ঠিক থাকার জন্য এই মাঝখানে রিংটা দেওয়া হয়েছে। দেখেন সাতটা রড দেওয়া হয়েছে, এটা তাহলে বাকি রিংগুলো উপরে দেবে সেটা দেওয়ার সময় আর কোনো সমস্যা হবে না, ফিজরাটা একুরেট থাকবে। দেখেন কীভাবে করা হয়েছে, আসলে আমি বলেছিলাম মাটির ভিতর কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা একুরেট হচ্ছে কি না চেক করতে হয়, ভালো করে দেখতে হয়, এবং ঢালাইগুলো ভালো করে হচ্ছে কি না দেখতে হয়। দেখেন এখানে ডিঙ্গুলো ডিকুনে হয়েছে, এক সাইড থেকে বেঁধে বেঁধে আসবে, একটার পর একটা বেঁধে বেঁধে আসবে, যে একটা থেকে যাবে সেটা পরে ওয়াল্ডিং করবে। ওয়াল্ডিং করা থাকলে ফিজরাগুলো ডুকাতে আর কোনো সমস্যা হবে না। অনেক সময় আমরা দেখেছি ডুকানোর সময় রিংগুলো সব উপরে উঠে চলে আসে, কারণ অনেক লোড, এই জন্য ওয়াল্ডিংটা খুব জরুরি। ওয়াল্ডিংটা করার জন্য আমি যারা নির্মাণ শ্রমিক ভাই আছে, মালিক ভাই আছে, তাদেরকে বলবো ওয়াল্ডিংটা করবেন। একটার পর একটা ওয়াল্ডিং করা থাকলে তাহলে আপনার কাজটা 100% সঠিক হবে, কারণ মাটির ভিতর কোনো দিন 100% পাবেন না, মাটির ভিতর কোনো দিন 100% পাবেন না। তারপরেও বলবো আপনি চেষ্টা করবেন, যদি এইভাবে করেন তাহলে 100% করবেন। তদারকিত করতে হয়, তদারকিত করলে কাজগুলো খুব সুন্দরভাবে হবে। যেমন বোরিং করার পর অথবা মাটিগুলো করার পর ভালো করে ওয়াশ করতে হয়, ওয়াশ করার পর পিজরাগুলো ডুববে, পিজরাগুলো ডুবার পর যেমন ধরুন এটা একটা লট 39.5 ফুট, ওখানে একটার সাথে একটা জোড়া দিতে হয়, ওখানে ভালো করে ওয়াল্ডিং করতে হয়। ভালো করে যদি ওখানে ওয়াল্ডিং না করে তাহলে ছুটে যেতে পারে। এভাবে যত ফুট লাগে, মানে এক এক জায়গায় এক এক নিয়মের ফাইলিং হয়, কেউ 70, কেউ 40, কেউ 100, কেউ 200, কেউ 300, যেভাবে ফাইলিং দেয় সেভাবে ওখানে রিং বানতে হবে, রিংয়ের মধ্যে থাকবে। দেখতে হবে শুধু এই কাজগুলো, যে কাজগুলো আমি বলেছি এগুলো একটু খেয়াল করে দেখতে হবে, এবং বোরিং করেছে এবং এটা ওয়াশ কমপ্লিট ওয়াশ হওয়ার পর পিজরাগুলো ডুবাবে এবং ডালাইগুলো করবে। ডালাই করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ডালাইগুলো যেন পানিতে না পড়ে, পাইপের মধ্যে দিয়ে ডালাইয়ের উপর ডালাই পড়ে, ডালাইয়ের উপর ডালাই পড়লে পানিগুলো উপরে উঠে যাবে, ডালাই নিচে থাকবে। যদি পানির উপর ডালাই পড়ে থাকে তাহলে কি হবে, এই সিমেন্টগুলো বের হয়ে যাবে, পাত্রগুলো নিচে হয়ে যাবে, বালু আলোক হয়ে যাবে, এটা কাজটা সঠিক হবে না। এটা যে কোনো কেউ বুঝে, তারপরেও এটা খেয়াল করবেন যাতে পানির উপর ডালাই না ডালে পাইপের মধ্যে দিয়ে ডালাইগুলো একদম নিচে চলে যায়। ডালাই একটা পাইপ হয়ে গেলে ফুল একটা করবে, এভাবে করলে তাহলে আপনার কাজটা সঠিক নিয়মও হবে। আমি বিস্তারিত আরও অনেক ভিডিও আপনাদের জন্য রেডি করে রেখেছি, আস্তে আস্তে দেখতে থাকব। আপনারা ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু দয়া করে শেয়ার করবেন, এবং এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে জানাবেন, কারণ ভুল প্রত্যেকের হতে পারে। আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই, আর আপনারাও না জানলে এখান থেকে শিখবেন, একজনের কাছ থেকে একজন শিখতে হয়, কারণ নিত্য নতুন আপডেট হচ্ছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সবাইকে মঙ্গল করুক, আল্লাহ আমিন।